নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো উৎসুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টার্গেট রেখে কীভাবে দু ঘন্টার মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ একা হাতেই সামলাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আশা করব এই ব্লগটার মাধ্যমে তোমরা অনেক বেশি মোটিভেশান পাবে অনেক বেশি ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও তোমাদের কেমন লাগলো বা তোমাদের কি কি সাজেশান আছে সেগুলো কিন্তু তোমরা জানাতে ভুলো না আসলে কি বলো তো যে কোনো কাজ করতে গেলে যদি একটা টার্গেট থাকে তাহলে টার্গেট পৌঁছ টার্গেটে ঠিক পৌঁছানোর জন্য কিন্তু আমরা অনেক বেশি সচেষ্ট হয়ে পড়ি সেই জন্য বোধহয় টার্গেট রেখে কাজ করলে সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় যদি এরকম হয় যে করছি করবো থাক আজকে তো হাতে অনেকটা সময় আছে লাস্টে গিয়ে দেখবে অল্প কাজ হলেও সেই কাজটা করতে এতটা বেলা হয়ে যাচ্ছে যে শেষে হয়তো সেই কাজ পুরো সংসারের কাজটা কমপ্লিটই হলো না থাক এখন না পরে পড়বো এরকমই হয় আর যদি তুমি মনে করো যে না আজকে আমি দু ঘন্টার মধ্যে বা তিন ঘন্টার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করবই করব তাহলে দেখবে হানড্রেড পার্সেন্ট হবে হানড্রেড পার্সেন্ট যদি না হয় অন্তত নাইনটি পার্সেন্ট তো হবে যা সেটাও বা কম কিসের বলো তো সেই জন্য সবসময় চেষ্টা করব যে একটা টার্গেট রাখার আর কি বলো তো কিছু কিছু টিপস আমরা যদি একটু মেনে চলি তাহলে কিন্তু অবশ্যই কাজ করতে আলিশিয়ে আসবে না আর আমাদের টার্গেটটা ফুলফিল হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ফার্স্ট যে টিপসটা আমি তোমাদেরকে দেব একটু অদ্ভুত লাগলো একদম সত্যি একদম পেট পুড়ে খাবে না মানে সকালবেলার টিফিনটা যদি করো না খুব বেশি পরিমাণে খাবে না আর সকালবেলার খাবারের মধ্যে ভাত জাতীয় মানে চাল জাতীয় কোনো কিছু রাখবে না এটাতে না গাটা ম্যাচ ম্যাচ করে তুমি দেখবে হয়তো মনে হলো যে আজকে একটু সিদ্ধ ভাত খেয়ে নি রুটি করব না বা অন্য কিছু করব না যেদিন দেখবে তোমরা খেয়ে নেবে সেদিন আর কাজ করতে ইচ্ছে করবো না মনে হবে কি যে ভাতটা খেয়েছি একটুখানি গড়িয়ে নিই তো সেক্ষেত্রেও কিন্তু কাজ করার মধ্যে কিন্তু একটা অলসতা চলে আসে এটা আমার ক্ষেত্রে তো ভীষণভাবে হয় সেই জন্য চেষ্টা করি হাফ পেট খাবার যাই খাই না কেন যদিও আমি সকালবেলা খুব বেশি কিছু খাই না যখন আমার হাজব্যান্ডের স্কুল থাকে তখনই আমি একমাত্র রুটি খাই সকালে টিফিনে হলে আমি একেবারে লাঞ্চ করি এবং লাঞ্চটা আমি একটু তাড়াতাড়িই করে থাকি কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তো সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা আমি বাসিঘরটা ঝাড় দিয়ে কাঁটা ধুয়ে নিয়েছি সাথে আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি আজকে কেচে দিয়েছি আজকে কীরকম মেঘলা মেঘলা তারপরে আবার মাঝে মধ্যে আবার ভীষণ রোদ্দুর উঠছে কড়া আবার কেমন যেন মেঘলা মেঘলা হচ্ছে তো জানি না মনে হয় বেলার দিকে বৃষ্টি হবে তো সেটা ভেবেই আর কি সকাল সকাল বেশ কয়েকটা জামা কাপড় আমি কেচে দিলাম দিয়ে তারপর টিফিন টিফিন বাচ্চাদেরও খেতে দিলাম আমি খেয়ে তারপর এখন দেখো এই যে খাবারগুলো আমি কেচে দিয়েছিলাম তো সেইগুলো আগে পরিয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই যদি পুরো ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিতে পারি তাহলে হঠাৎ করে গেস্ট আসলে আর অপ্রস্তুত হতে হয় না তো সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে সবসময় সকালবেলাটাই ঘরটা গুছিয়ে নেওয়ার এরকম যেন না হয় যে কিছুটা কাজ এগিয়ে নিই তারপর ঘরটা গোছাবো এটা হলে কিন্তু মানে অনেক সময় হয় না আর একটা জিনিস সময় খেয়াল করবে যেদিন দেখবে ঘরগুলো বেশি অপরিচ্ছন্ন গেস্ট সেদিনই আসে অন্তত আমার ভাগ্যে তো সেটাই হয় আর আমি এটা কি দেখাচ্ছি বলো তো আমার মেয়ে আজকে ঘর গুছিয়েছে আমাকে বললো যে মামা তুমি এ ঘরে আসবে না আমি ঘর গোছাবো তো সেই জন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার মেয়ে কীরকম ঘর গুছিয়েছে বেডকভারটা ও টেনে টেনে ঠিক করেছে এবং ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে ড্রেসিং টেবিলের ডাস্টিং করেছে তারপর ও ওর ইচ্ছে মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি তো সুন্দরই বলবো কারণ আমার মেয়ের বয়স মাত্র চার বছর আর এর মধ্যে বেশ একটা পাকা গিন্নি হয়ে গেছে জানো তো খুব ভালো জল ভরতে পারে এখন ম্যাক্সিমাম দিনই ওই জল ভরে মানে ওকে যদি এক বোতল ভরা হয় তো প্রতিটা ঘর থেকে বোতল নিয়ে পুরো জল ভর্তি করে সেই সেই ঘরে সেগুলোকে পৌঁছে দেয় আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তো দেখো এখানে আমার হাজব্যান্ড মাছ নিয়েছিল তো আমি মাছের তেলটা আগে একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর আমি মাছের তেলটা ভেজে নিচ্ছি মাছের তেলে না খুব অল্প পরিমাণে আমি তেল দিয়েছিলাম আর এমনি তো ভাজতে ভাজতে তো পুরো কড়া ভরে যাবে দেখবে দেখো একদম শুকনো শুকনো ছিল আর এখন কতটা তেল বেরিয়ে গেছে তো এবারে এটাকে আমি তুলে নেবো আর লাস্টে যদি একটু মরিচের গুঁড়ো দাও তোমরা খেতে খুব ভালো লাগবে আমি জানি না তোমরা কে কীভাবে করো আমি তো এভাবেই করি এরপর দ্বিতীয় টিপসে আসি বন্ধুরা দ্বিতীয় টিপস হলে ফোন নিয়ে একদম বসা যাবে না আমি যেরকম ফোন নিয়ে যদি বসি না তো মনে হয় এটা একটু দেখি ওটা একটু দেখ ফোনটা স্ক্রল করতে করতে সময় যে কোথায় থেকে বেরিয়ে যায় জানি না এবার যেই বেলা হয়ে যায় তখন আর কাজ করতে ইচ্ছা করে না তো আমার এই একটা সমস্যা আছে সকাল সকাল যদি কাজ করি তো ভালো বেলা হলে আর একদম ইচ্ছে করে না সকালবেলা উঠেই আমি যেটা করি যে একটা টার্গেট ঠিক করে নিই যে আজকে আমি এই এই কাজগুলো করবোই সময় যে টার্গেটটা আমি ফুলফিল করতে পারি তা না কিন্তু ম্যাক্সিমাম দিনই কিন্তু আমার এই কাজগুলো হয়ে যায় যেদিন ধরো কোনো রকম টার্গেট থাকে না একেবারেই গা গাছ ছেড়ে দিয়ে উঠি সেদিন কিছুতেই কাজ কমপ্লিট হয় না এবং বেসিক যে কাজগুলো সেগুলো করতে করতেও বেশ বেলা হয়ে যায় তো সব সময় টার্গেট রাখার চেষ্টা করি এতে করে সময়টা অনেক কম লাগে যে আমি এইটুকু সময়ের মধ্যে এই কাজটা আমাকে করতেই হবে সেটা দু দশ মিনিট এদিক ওদিক হতে পারে কিন্তু এক দেড় ঘন্টা কিন্তু এদিক ওদিক হয় না তো সেটাই বলবো বন্ধুরা তোমরাও এটা করার চেষ্টা করো দেখবে টার্গেট রেখে যদি কোনো কাজ করো অবশ্যই সেটা হবে এবং এটা করতে করতে না খানিকটা আমরা ইউজ টু হয়ে যাই প্রথম দিকে এইভাবে কাজ করতে একটু অসুবিধে হলেও পরবর্তীতে কিন্তু এই জিনিসটাই একদম অভ্যেসে পরিণত হবে এবং দেখবে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এখন যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে আমি খাওয়া দাওয়ার পর তারপর এই কাজটা আমি করছি আসলে কি বলো তো কাঠের জিনিস দেখতে যতটা ভালো লাগে মেনটেন তো একটু করতে হয় তো সেই জন্য আমি কি করি যেহেতু প্রতিদিন সবজি কাটা হয় প্রতিদিন সবজি কাটার পর আমি এটাকে স্কচ ব্রাইট দিয়ে জল দিয়ে ভালো করে মেজে মেজে ধুয়ে নিই তারপর আমি এটা ভালো করে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে সপ্তাহে একদিন বা দুদিন যে কোনো খাবার তেল এইভাবে একটা কাপড়ে করে নিয়ে ভালো করে পালিশ করে নিই এতে করে কি কাঠটা নষ্ট হয় না আর খুব ভালো আর কি কাঠের কালারটা থাকে দেখতেও বেশ ভালো লাগে কী বলো কাঠের জিনিস তো এগুলো খুবই স্বাস্থ্যকর প্লাস্টিকের চপিং বোর্ডের থেকে কাঠের চপিং বোর্ডটা কিন্তু দেখতেও যতটা ভালো লাগে এবং ভীষণ ভালো কার্যকারী জানা তো এজন্য একটু যদি যত্ন নেওয়া যায় তো অনেক দিন কিন্তু আমাদের সঙ্গী হবে আর একটু তেল দিয়ে ঘষার পরে কত সুন্দর হয়েছে দেখো আর অবশ্যই যে কোনো খাওয়ার তেল দেবে কোনো রকম গায়ে মাখার তেল বা এরকম কিচ্ছু দেবে না নারকেল তেল দিতে পারো সর্ষের তেল দিতে পারো কিংবা অলিভ অয়েল দিতে পারো যে কোনো তেল দিয়ে এভাবে পালিশ করে রেখে দেবে তারপর যেরকম রোজ ব্যবহার করো সেরকম ব্যবহার করবে দেখো সকালবেলা বলছিলাম না বোধহয় বেলার দিকে বৃষ্টি হবে সবে মাত্র একটু বসেছি সমস্ত কাজটা সেরে খাওয়া দাওয়ার পর তারপরে অঝরে বৃষ্টি হয়েছে বেশক্ষণ কিন্তু হয়নি জানো তো হার্ডলি দশ মিনিট মতো হয়েছে দশ থেকে পনেরো মিনিট তারপরে কিন্তু আর হয়নি গরমটা কিন্তু একদমই কাটেনি বেশ কুমোট লাগছিল তারপরেও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করব আজকের ব্লগটাও তোমাদের অন্য দিনের মতো ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা ব্লগে